হ্যালো বন্ধুরা, আশার আলো 21-এর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব গাছ, গাছ নিয়ে আমার ভিডিও। কিন্তু না, গাছই আমাদের ভাই, গাছ আমাদের প্রকৃত বন্ধু, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ না থাকলে প্রাণী জগৎ বিকৃত হয়, কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু সেই গাছ নিয়েই আজকে আলোচনা করব। এটা আমাদের প্রয়োজন। গাছ আমাদের কী দেয়? প্রথম জিনিসটা আছে, গাছ আমাদের অক্সিজেন দেয়। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা গাছই দেয়, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা গাছ গ্রহণ করে। তাহলে এই গাছ, আমরা গাছের থেকে যে অক্সিজেন পাই সেটা আমরা গ্রহণ করি, আর আমরা যেটা ত্যাগ করি সেটা তারা গ্রহণ করে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যদি তারা গ্রহণ না করতো তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকতো না। আমাদের দেশের একজন বৈজ্ঞানিক স্যার জগদীশ, তিনি প্রমাণ করেছেন যে গাছের জীবন আছে, গাছের জীবন আছে। গাছের, গাছ কথা বলতে পারে না কিন্তু তার অনুভূতি আছে, গাছের জীবন আছে। জগদীশচন্দ্র বসু এটা প্রমাণ করেছেন। যেরকম লজ্জাবতী গাছ, গায়ে স্পর্শ করলে পাতাগুলো ইয়ে হয়ে যায়, তার অনুভূতি আছে। আমরা স্পর্শ করেছি বলে তার পাতাগুলো নুয়ে চলে আসছে, তাহলে গাছের জীবন আছে। আমরা যে খাদ্য, বস্ত্র বা খাদ্য, সেটা আমরা গাছ থেকে পেয়েছি, তাহলে সেটা আমার শক্তির উৎস। বস্ত্র, বস্ত্র হচ্ছে সুতা, সুতা, সুতা থেকে সে গুটি পোকা চাষ করায়, সেই সুতোটাতে সেটা তো গাছ থেকে আসে। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থাৎ আমরা বাস, বাসস্থান যেখানে বাস করি, একসময় এই বাসস্থান সমস্তটাই গাছের উপর। যেরকম বাস, গোলপাতা, এগুলো তো আমরা গাছের থেকে পাই। বাসস্থান এখন যে অনেক ইট পাই, এগুলো তো আপনার মানে পোড়াতেও অনেক কাঠের প্রয়োজন হয়। গাছ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিক্ষার জন্য এই সমস্ত বই পুস্তক এগুলো তৈরি হয়, বই পুস্তক কালি এগুলো সবই গাছ থেকে। রং, যে রং জিনিসটা সাউটা গাছ থেকে, কাগজ বই সেটাও তো গাছ থেকে। শিক্ষার জন্য চিকিৎসা, চিকিৎসার যে ঔষধপত্র এটা গাছ থেকেই আমরা পেয়ে থাকি। চিকিৎসার যে যত ওষুধ এটা আমরা গাছ থেকে পেয়ে থাকি, গাছের পাতা, গাছের নির্যাস এবং এগুলো থেকে পেয়ে থাকি। তো গাছ নিয়েই আলোচনা করব আজকের। আমাদের আহার যোগান দেয় গাছ, আমাদের আদ্য খাদ্য বা আহরণ। এই প্রাণী জগতে এই যত জীবকুল বেঁচে আছে সবই গাছের উপর নির্ভর করে। যেরকম গরু বাছুর চাই এর আছে, গাছের লতাপাতা বা ঘাস এগুলো খেয়ে থাকে, তার মাংস আমরা খাই, কিন্তু তারাও তো বেঁচে থাকে এই গাছের উপর নির্ভর করে। যত যে বনের যে পণ্য, বন্য প্রাণীগুলো বেঁচে থাকে, তারাও কিন্তু গাছের লতাপাতা, ফলমূল এগুলো খেয়েই বেঁচে থাকে। তাহলে গাছের গুরুত্ব কত? এই প্রাণীকুল, যত পক্ষীকুল আছে, পক্ষীকুল আছে সবই গাছের পাতা, লতা পাতা এগুলো। যে পাখি যারা গাছের বাসা বাঁধে, গাছের পোকামাকড় এইগুলো খেয়ে, গাছের ফল খেয়ে এরা বেঁচে থাকে। তবে প্রাণীকুল সমস্তই গাছের উপর নির্ভর করে। তারপরে ধান, গম, ভুট্টা, যে সমস্ত আলু এগুলো খাদ্য, আমাদের যে শক্তি যে আমরা চাষবাস করি। বাংলাদেশে একসময় 80% লোকই কৃষি প্রধান, এই কৃষিকাজের উপরে জীবিকা নির্ভর করে। এই কৃষি, অর্থাৎ আমরা এই কৃষিকাজের যেই এইগুলোর, তাহলে কৃষিকাজের গুরুত্ব, এই গাছের গুরুত্ব। আর গাছ বেঁচে থাকে যে সূর্যের, সূর্যের, সূর্যকে কেন্দ্র করে সব কিছু, অর্থাৎ সূর্যের আলো গাছের পাতার উপরে পড়ে এবং গাছ মাটি থেকে যে রক্ত, মানে যে রসটা শোষণ করে, সেটা আছে সূর্যের আলো পাতার উপরে পড়ে, পাতার উপরে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র, এটা সালোক সংশ্লেষণের মাধ্যমে এই করে ওটা গাছটা সেটা গ্রহণ করে। ডাইরেক্ট এই মানে শিকড় থেকে তারা যা সংগ্রহ করে, তারপরে সূর্যের আলো সালোক সংশ্লেষণের মাধ্যমে, পাতায় যে সালোক সংশ্লেষণ তৈরি করে সেইভাবে তারা গ্রহণ করে। কারণ কোনো গাছ, আপনি যদি একটা রুমের ভিতরে একটা গাছ রেখে দেন, সেখানে সূর্যের আলো যদি না থাকে, দেখা যাবে সাদা হয়ে গেছে, কোনো সূর্যের আলো সেখানে পড়বে না, দেখা যাবে গাছটা সাদা হয়ে যাবে, কিছুদিন পরে সে গাছটা মারাই যাবে। তাহলে সূর্য আলোর সংশ্লেষণ ছাড়া গাছ বেঁচে থাকে না।
গাছ বেঁচে থাকে সূর্যের ইয়ে, আর আমরাও এই গাছ যদি না থাকতো আমরা প্রাণীকুল জীবকুল বিলীন হয়ে যেত। গাছ আমাদের ঘূর্ণিঝড় সাইক্লোন এগুলো থেকে মানে রক্ষা করে, যেরকম সুন্দরবন সুন্দরবন আমাদের রক্ষা করে, বড় বড় সাইক্লোন নিয়ে ঘূর্ণিঝড় আমাদেরকে প্রোটেক্ট দেয়। তারপর বাড়ির আশেপাশে যদি গাছ লাগিয়ে রেখে তাহলে আমাদের ঘর বাড়ি সেটা আছে প্রোটেক্ট রাখার। আর এই গাছ গাছটা আছে গ্রিন হাউসের মতন কাজ করে, সূর্যের আলোটা যে পড়ে এই গাছ সূর্যের আলোর কিছুটা শোষণ করে, গ্রিন হাউস এখান থেকে যে সূর্য কিরণটা তাপটা আসে সেটা ধরে রাখে, সেটা বেড়ে যেতে, যে কারণে সমুদ্রের বঙ্গোপসাগর বা এই সমস্ত জায়গায় যেখানে গাছ নেই সেখানে এই ঘূর্ণিঝড় বা সাইক্লোনগুলো সৃষ্টি হয়। কারণ এখানকার বাউ উত্তপ্ত উপরে যায়, উপরে উঠে যায়, সেখানে এসে একটা ঘূর্ণিঝড় বিকট ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। হ্যাঁ, সে কারণে যতগুলো এই ঘূর্ণিঝড়গুলো বঙ্গোপসাগর বা সাগরের এই সৃষ্টি হয়, তারপর আস্তে আস্তে সেটা লোকালদের চলে আসে। যেরকম পাখি পশুগুলো এর বাসা বাঁধে আমাদের গাছে ছায়া দেয় এবং ফলমূল, তার ফলমূল খেয়ে আমরাও বেঁচে থাকি, প্রাণীকুল বেঁচে থাকে। হ্যাঁ, এগুলো গাছের গুরুত্ব কত থাকে না, গাছ ছাড়া মানে প্রাণীকুল বেঁচে থাকতো না, গাছ না থাকলে বেঁচে থাকতো না, বনের প্রাণী বা বিলীন হয়ে যেত যদি গাছ বা বন না থাকতো, বন্য প্রাণী এরা গাছ মানুষ একসময় বনে বাস করত। এই সভ্যতা আমরা হিমালয় পাদদেশে বাস করি, এখানে একসময় বিশাল জঙ্গল ছিল, এই সময় আমরা যেখানে বাস করি এখানে জঙ্গল ছিল, জঙ্গল করে শহর নগর বন্দর এগুলো সৃষ্টি, মানুষ একসময় বনে জিনে বন্য প্রাণী শিকার করে, বনের ফলমূল বন্য প্রাণী শিকার করে বেঁচে থাক, মানুষ একসময় বনে থাকতো, বন্য মানে থেকে আস্তে আস্তে এই সভ্য মানুষ সভ্য হয়েছে। তারপরে নদী কেন্দ্রিক বিভিন্ন শহর গ্রাম গঞ্জ সৃষ্টি হয়েছে, কিন্তু গাছপালা কেটে এখানে বসতি স্থাপনটা, একসময় জঙ্গল ছিল, মানে গোষ্ঠীভিত্তিক ছিল, জঙ্গল ছিল, বন্যে মানুষ থাকতো, দলবদ্ধ বাস করতো, তাকে একজন মানুষকে যদি দল থেকে বের করে দেয় তার মৃত্যু ছাড়াও পড়ে, কারণ হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলতো। হ্যাঁ, মানুষ দলবদ্ধভাবে বনে জঙ্গলে বাস করতো এক সময়। গাছ আমাদের যেরকম গাছ আমাদের আসবাবপত্র, চেয়ার টেবিল খাট পালঙ্ক ঘরের দরজা জানলা এগুলো তৈরি করতে আমরা এই গাছের কাঠ ব্যবহার করে থাকি। গাছ আমাদের রং, যে আমরা রঙটা পাই সেটা আমরা গাছ থেকে পেয়ে থাকি। রং সুতো, আমরা যে বস্ত্রটা পাই সুতোটা গাছ থেকে উৎপন্ন, গাছের যে গুটি পোকা এই সুতো আমরা পেয়ে থাকি, এই সুতা দিয়েই আমরা বস্ত্র বিভিন্ন বস্ত্র আমরা তাহলে সেটা গাছ থেকে পেয়ে সুতা, এই যে প্লাস্টিকের কাঁচামাল সেটাও গাছ থেকে আমরা পেয়ে থাকি। ঘর বাড়ি এগুলো তৈরি করতে আমরা গাছ পাই। বিভিন্ন প্রকার ফুল বা ফুল এই পৃথিবীকে সুন্দর বা ইয়ে করার জন্য ফুল, বিভিন্ন হাজার প্রকারের ফুল আছে এই পৃথিবীকে সুন্দর করেছে, যে বন্য ফুল আছে, মানুষের তৈরি যে বাগান এর এই ফুল বিক্রি করে অনেকে অনেকেই জীবিকা নির্বাহ করে, তারপরে কৃষিকাজ করেই তো মানুষ, আমরা কৃষিকাজ করে অনেকে, বেশিরভাগ বাংলাদেশে 80% লোকে কৃষিকাজ করে জীবিকা, তারপরে এই কৃষি প্রয়োজন মিটিয়ে অনেকে বিক্রি করে সেটা, যারা চাকরি বাকরি বা শহরাঞ্চলে যারা থাকে তাদের জীবিকাও নির্ভর করে। তাহলে এই গাছের গুরুত্ব এই, যা মধু ও মোম, সুন্দরবনের যে মধু মোম সেটাও তো গাছ থেকেই আমরা পেয়ে থাকি, গাছ না থাকলে এই মধু তো সংগ্রহ, গাছের ফুলের থেকে মধু সংগ্রহ করে মৌচাক করে, এবং এই মোমটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, জ্বালানি কাজে। আর এই মধুটা যদি গাছ না থাকতো তাহলে ফুল হতো না, তাহলে ফুল না হলে মধু হতো না, তাহলে আমরা এই মধু বা মোম এটা আমরা গাছ থেকে পেতে। বিভিন্ন রোগের যে ঔষধ, বিভিন্ন রোগের যে যতগুলো রোগের ঔষধ এরা আমরা গাছ থেকে পেয়ে থাকি, বিভিন্ন রোগের ওষুধ আমরা
গাছ থেকে পেয়ে থাকে। গাছের লতা পাতা ও প্রাণীকুল, গাছের এই লতা পাতা, এই ফলমূল, এই প্রাণীকুল, পক্ষীকুল বর্তমানে মানুষ বেঁচে থাকে। আরে গাছ না থাকলে পরে, তাই প্রত্যেকের প্রতি বছর 5 থেকে 10টা করে গাছ লাগানো উচিত। গাছ আমাদের প্রকৃত বন্ধু, গাছ আমাদের প্রকৃত বন্ধু, তাই প্রত্যেকে গাছের যত্ন নেওয়া উচিত প্রতি বছর। সরকার তরফ থেকে এই উদ্যোগ নেয় এবং প্রতি বছর 5 থেকে 10টা বাড়ির আশেপাশে গাছ লাগানো, তাহলে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা পাবে। গাছ তাহলে আমরা যে অক্সিজেন পাই সেটা গাছ থেকে পেয়ে দেয়, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা। তাই প্রত্যেকে যদি উদ্যোগ নেয় যে গাছ লাগানো, প্রত্যেকে 5টা থেকে 10টা গাছ লাগাই, তাহলে আমরা আমরা প্রাণীকুল বেঁচে থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে। বা এটা আছে পরিচয়, আমরা ফল ফুলের গাছ লাগাতে পারি, আমরা ফল ফুলের গাছ লেগে বিভিন্ন বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে, তাদের জায়গা আছে ফল ফুলের, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে লাগাতে পারি, লাগাই আমরা ফল ফুলের নিজেদের চাহিদা পূরণ করতে পারি। হ্যাঁ, এটা গাছ লাগানো প্রত্যেকের উদ্যোগ, যদি প্রত্যেকের উদ্যোগ লাগে আমরা এটাতে মানব কল্যাণ ভবিষ্যৎ, যে বর্তমান যে বিভিন্ন পারমাণবিক বা বিভিন্ন আগ্নেয়াস্ত্র বা বিভিন্ন কলকারখানার যে ধোঁয়া, এটা পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে। কিন্তু আমরা প্রচুর পরিমাণে যদি গাছ লাগাতে পারি, প্রচুর পরিমাণে গাছ লাগাতে, কিন্তু তাহলে পরিবেশের ভারসাম্যটা রক্ষা পাবে। তারপরে এটা গ্রিন হাউসের মতন কাজ করে, গাছপালা আমাদের গ্রিন হাউস, সূর্যের আলোটা ধরে রাখে, গাছ ধরে রাখে। গাছ যদি না থাকতো তাহলে পৃথিবীর আলো পড়ে চলে যেত, কিন্তু গাছটা গ্রিন হাউসের মতন এই তাপটা ধরে রাখে। আবার গাছ সূর্যের অত্যাধিক কিরণ থেকে আমাদের রক্ষা করে। গাছের ছায়া বা গাছের আশেপাশে যদি গাছ লাগানো, তাহলে বিভিন্ন প্রকার ঝড় বা এগুলো থেকে আমাদের রক্ষা করে, যেরকম সুন্দরবন। তারপরে সমুদ্রের গভীরে অনেক শ্যাওলা জাতীয় এগুলো মাছ খাদ্য খাবার খায়, এই শ্যাওলা, এবং এই শ্যাওলা অনেক সময় বিদেশে রান্না করেও খায়। এই যে সমুদ্রের গভীরে বিভিন্ন শ্যাওলা, আমাদের এই শুধু স্থলভাগ না, জলভাগও অনেক, সমুদ্রের নিচে অনেক শ্যাওলা বা অনেক প্রজাতির শ্যাওলা থাকে। এই শ্যাওলাগুলো ছোটো ছোটো মাছেরা কোনো, আর এই ছোটো মাছ খায় আছে বড়ো মাছ, বড়ো মাছের আর একটু খায় আর একটু বড়ো মাছ, এ আশা মৎস্য নেয়ের মতো। অর্থাৎ ছোটো মাছ ওই শ্যাওলা যেতে পারে এর থেকে, আর ছোটো মাছ খায় ছোটো ছোটো পোকা বা এগুলো, আর পোকা ওই গাছের ওই শ্যাওলা যেহেতু গাছ থেকে খেয়ে বেঁচে থাকে, তাহলে ছোটো মাছ খায় আর একটু বড়ো মাছ আর এইভাবে। কিন্তু ওই শ্যাওলাটা যদি না থাকতো তাহলে ছোটো মাছও থাকতো না, ছোটো মাছ থাকলে বড়ো মাছ থাকতো না, তাহলে একে অপরের উপরে নির্ভরশীল। মোট কথা, গাছ না থাকলে আমাদের প্রাণীকুল মানে বিলীন হওয়া সম্ভব না। আমাদের যে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সব কিছু আমরা গাছ থেকে পেয়ে যাই। আর এই গাছ গাছ হচ্ছে সূর্যকে কেন্দ্র, অর্থাৎ সূর্য না থাকলে এই গাছ সালের সঞ্চালন হতো না, আর সালের সঞ্চালন না থাকলে গাছ বেঁচে থাকতো, আর গাছ না বাঁচলে বা গাছ এই সালের শোষণ বা গাছ না বাঁচলে আমাদের প্রাণীকুল বাঁচত না। আর এই পৃথিবীটাই তো, এই পৃথিবীটাই জন্ম তো প্রথমে সূর্য, তারপরে গাছ, তারপরে আস্তে আস্তে প্রাণীকুলের এই সমস্ত জন্ম, বিভিন্ন প্রজাতির প্রাণী। মানুষ একসময় বনে থাকতো, তার ফলে আস্তে আস্তে সভ্যতা, কিন্তু এই গাছ আমরা গাছ প্রতি বছর গাছ লাগাবো, গাছের যত্ন নেব। এটা যদি আপনি শুরু করেন, আমিও শুরু করি, প্রত্যেকে যদি শুরু হয়, তাহলে এই পরিবেশের ভারসাম্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য করে যাচ্ছে। কিন্তু না, গাছ লাগাই থাকে, তাদের যে অক্সিজেন, আমরা যে অক্সিজেন পাই সেটা আমরা গাছ থেকে, আমরা যে নাইট্রোজেন ছাড়ি সেটা গাছ গ্রহণ করে। তাহলে এই নাইট্রোজেন যদি গ্রহণ সে না করতো, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব দেন, এবং এই তাহলে আপনি, আমি পরবর্তীতে আপনাদের জন্য এরকম মানে ভিডিও করার উৎসাহ পাবো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, ধন্যবাদ সবাইকে।